সাইড এফেক্ট হয়ে যায়। এই সাইড এফেক্টগুলো আমি কোনোদিন ভাবিনি যে আমি আবার মানুষের সামনে বসবো। তো আমি সবাইকে বলতাম আমার কাছে বোরখা পরতে হবে, বোরখা ছাড়া আমি কারোর সামনে যাব যেতে পারবো না। আমাকে বলে বসে কেন হবে, আমাকে দেখলেই ভয় পাবে। আমার তিনতলা ওঠা দূরের কথা, দোতলা উঠেছিল উঠবে
পাটা এমনি করে বসবেন না, কোল্ড করে বসবেন, এরকম সোজা করে বসবেন। সেই জায়গা থেকে অস্ট্রিয়া আর্থ্রাইটিস মানে ওটা সাংঘাতিক জায়গা পেয়েছি, একটা দাম চলে থাকতাম স্লিপ ডিস্ক। এবার স্পাইন যদি গলার মধ্যে দেয়, কোমরে দেয়, কোথাও যদি রাস্তায় থাকতে হয় আমি হাঁটতাম, কিন্তু ওই খুলে রেখে আমি খুলে দিয়ে দিলাম, এসে আবার যেটা যে ওই পুরে টাইম ওটা গড়ায় বেড়ে গড়ানো আমার অসহ্য লাগে। কিন্তু আই এম ভেরি মাচ গ্রেটফুল টু বেস্টি যে এত সুন্দর প্রোডাক্ট লঞ্চ করেছে, যেটা আমি ইউজ করার পরে আমি নিজে খুব স্যাটিসফাইড, আমি বিজনেস করবো বলে এখানে ইউজ হয়, বিকজ আই হ্যাড মাই ওন আর্নিং। এটা বললাম যে দেবুদা আমাকে তখন বলেছিলেন তখন ওনার ইনকাম 70,000, আমার প্রায় 50,000 ওইখান থেকে, তো আমার তখন অলরেডি ফরেন ডিউটি, আমার হোল ইন্ডিয়ান ডিউটি, গোয়া যে আমি কতবার গেছি তার ঠিক নেই, তো নিজস্ব একটা আইডেন্টিটি ঘরের এ টু জেড মানে আমাকে ফার্নিচারে ঘুরিয়ে দিয়েছে কোম্পানি, মানে এমনকি রান্না বান্না জিনিসপত্র তো আমাকে কিনতে কখনো হয়, সব আমি গিফটে দিয়েছি। তো এরকম একটা জায়গা থেকে আমি এসেছিলাম, তারপরে সুস্থ হয়ে আমি ডিসাইড করলাম বিজনেস করবো, তো এখন আমি নিজের প্রোডাক্ট ইউজ করতে করতে ডেলিভারি কবে পৌঁছে গেছি। এখন কি মনে হয় বিজনেস করবেন? কিসের বিজনেস? থ্যাংক ইউ ম্যাডাম।